Hello everyone, welcome back to my channel. Apita Suna, Mami Apita. So, today is 21st November, our anniversary, first anniversary, so wedding anniversary. We have almost cut out our show. শাশুড়ি মা দিদি শাশুড়ি সব কাটা বাচ্চা করে দিয়েছে আমি ওখানে রান্না করছি এখন শুধুমাত্র চাটনিটাই নামাতে পেরেছি আর চিলি গোবি করছি সেটা অলমোস্ট ডান শুধু গোবিগুলোকে আমি ওর মধ্যে দেবো গ্রেভির মধ্যে দেবো ওটাই বাকি আছে আর তারপরে এই চিকেনটা করবো তারপরে রাস্তে গিয়ে ভাতটা করবো এখন অলরেডি 1:30 বেজে গেছে সকাল থেকে কাজ চলছে এখনো কমপ্লিট হয়নি চেষ্টা করছি আস্তে আস্তে এগোচ্ছে এর আগে কোনো ব্লগ করতে পারছিলাম না কারণ সব হাত আটকানো ছিল স্নান টান হয়ে গেছে ঠাকুর ঘরে সব কাজ হয়ে গেছে অ্যান্ড ঘরেরও সব হয়ে গেছে আমি জানি হয়তো শোনা যাচ্ছে না ভালো করে গান চলছে সেটাই হোক স্টে টিউনড হ্যালো সো আমার অলমোস্ট রান্না হয়ে গেছে এখন চিকেনটা বসিয়েছি ধনিয়া চিকেন করছি তো অনেকটা চিকেন আছে টাইম লাগছে তো ওটা হচ্ছে আর এখন আমি ভাত খাবো মানে আমার দিদি শাশুড়ি ভাত দিয়ে গেল এখানে সো এখানে আছে হচ্ছে ভাত আর মুরগির গিলে মেটে দিয়ে একটা কষে করে তরকারি করা ননদ করেছে তো ওটা এখন খাবো তাহলে এরপর আর খাওয়ার টাইম পাবো না তো এখানেই দিয়ে গেছে আমাকে আমি খাবো আর ওদিকে রান্নাটাও করতে থাকবো এরপরে যেটা করবো সেটা হলো ভাতটা বসাবো জিরা রাইস করবো তার জন্য ভাত বসাবো তো চাল ধুয়ে ভিজিয়ে রেখে গেছে শাশুড়ি মা আর ওদিকে জল রেডি করে রেখে গেছে তো সত্যি বলতে আমি বেশি কিছুই আমাকে করতে হয়নি রান্নাটা ছাড়া সবই সব করে দিয়েছে তো যাই হোক এখন আমি রান্নাটা করে নিই আর এদিকে খেতে থাকি তারপরে কথা বলছি স্টে টিউনড হ্যালো সো আমি হয়ে গেছি রেডি রান্নাবান্না সব হয়ে গেছে আমার বাপের বাড়ি থেকে সবাই চলে এসছে এখানে বড়দি মীনাক্ষীদি এখানে মেজদি আমার কোলে জায়ান ওখানে গৌরব আরুষ আরিয়ান আর ওখানে হচ্ছে মিষ্টি আর এখানে আমাদের গাজর কাকি জায়ান ওপরে দেখো বাবা তো মোটামুটি সব হয়ে গেছে এবার ওপরে দিদি শাশুড়ি আছে চিকেন পকোড়া হাফ ডান করা ছিল এখন পুরোপুরি ফ্রাই করছে ফুল ডান করছে ওকে সো এখন ওটাই হচ্ছে